প্রেম কখন কিভাবে মানুষের জীবনে চলে আসে তা একটা দক্ষ জ্যোতিষের পক্ষেও বলা অসম্ভব হয়ে যায়। প্রেমের ধরনটাই এমন, মানসিকতা পরিবর্তন হয় প্রেমের ক্ষেত্রে। সকালে একরকম মন, পরের দিন একরকম মন, আবার মাঝখানেক পরে একরকম মন হয়। সম্পূর্ণরূপে এটা হচ্ছে গ্রহের অবস্থানে এই প্রেমের যে একটা হাতছানি বা প্রেমের ক্ষেত্রে সমস্যা বা প্রেমের ক্ষেত্রে বিচ্ছেদ, এই সকল জিনিস চলে আসে। তো আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। তো প্রিয় দর্শক বন্ধু, সামনেই ভ্যালেন্টাইনস ডে অর্থাৎ ভালোবাসা দিবস, 14ই ফেব্রুয়ারি। প্রত্যেকেই প্রেমিক প্রেমিকা একটা জীবনে নতুন রঙে সাজাতে চলেছে। প্রেম ছাড়া জীবনটা ঠিক রুক্ষ মরুভূমির মতো। জীবনে প্রত্যেকেরই কোনো না কোনো সময় প্রেম এসেছে, কেউ অ্যাচিভ করেছে, কেউ বা বুঝতেই পারেনি তার জীবনে প্রেম এসেছে। প্রেম ছাড়া মানুষের জীবন বৃথা। তো আমি আজকে জানাবো এই ফেব্রুয়ারি মাসে আপনাদের বেশ কিছু রাশির নতুন প্রেম আসতে চলেছে, এবং যাদের পুরাতন প্রেম কেটে গিয়েছিল তাদেরও বেশ কিছু গ্রহের অবস্থানের জন্য তাদেরও পুরাতন প্রেম কামব্যাক করতে চলেছে। যদিও একটা দক্ষ জ্যোতিষের পক্ষেও এই প্রেডিকশন করা খুব কঠিন, কিন্তু আমি গ্রহের গোচর অনুযায়ী আপনাদেরকে এই প্রেডিকশন করতে চলেছি। প্রথমেই জানাই, এখন জুডিয়াকে অর্থাৎ রাশিচক্রে শুক্র গ্রহ তুঙ্গস্থ। শুক্র কি? শুক্র হচ্ছে প্রেমের কারক গ্রহ। যার রাশিচক্রে শুক্র যত ভালো তার প্রেম ততটাই মজবুত, ততটাই জীবনে আসবে। আর যার শুক্র গ্রহ খুব একটা ভালো নয়, সেক্ষেত্রে প্রেমে ডিস্টারবেন্স আসতে বাধ্য। বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে শুক্র গ্রহ বিশেষ ভূমিকা রাখে, এবং নারীদের ক্ষেত্রে বৃহস্পতি গ্রহ কিন্তু শুক্র গ্রহেরও ভূমিকা আছে পাশাপাশি। দেখুন, এক একজন ব্যক্তি একাধিক প্রেম করছে, প্রেম ছাড়ছে, কারো কারো জীবনে নতুন প্রেমই আসে না, বা কারো জীবনে প্রেম বিচ্ছেদ হয়ে গেছে, সেই প্রেম কামব্যাক করছে না। তো এই ফেব্রুয়ারি মাসে এই শুক্র গ্রহের অবস্থানে গ্রহের গোচর অনুযায়ী আমি বেশ কয়টি রাশির নতুন প্রেম আসতে চলেছে আমি বিশদে জানাবো। প্রথম কথাই আমি বলি কোন কোন রাশি যাদের নতুন প্রেম আসতে চলেছে এবং পুরাতন প্রেমও কামব্যাক করবে, ফিরে আসবে কোন কোন রাশি। প্রথমেই যদি বলি বৃষ রাশি, বৃষ রাশির নতুন প্রেম জীবনে আসতে চলেছে এবং আপনাদের প্রেম কামব্যাক করতে চলেছে পুরাতন। যে রাশিগুলি খুব স্ট্রং যোগ আছে সেগুলো একে একে আমি বলতে শুরু করছি। প্রথমে আপনাদেরকে জানালাম বৃষ রাশি, এরপরে আসছি কর্কট রাশির। কর্কট রাশির নতুন প্রেমে আপনারা আসবে আপনাদের জীবনে, এবং প্রেমের সম্পর্কে উন্নতি এবং পুরাতন প্রেম ফিরে আসতে চলেছে। এরপরে আসি কন্যা রাশি। কন্যা রাশিরও নতুন প্রেম জীবনে আসবে, প্রেমে সম্পর্কের উন্নতি এবং পুরাতন প্রেমে যাদের বিচ্ছেদ হয়ে গেছে সেই প্রেম ফিরে আসার সম্ভাবনা। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশিরও নতুন প্রেম আসবেই, আপনাদের সাড়ে সাথেই কেটে গেছে, এবং পুরাতন প্রেম যাদের প্রেমে বিচ্ছেদ ঘটেছে
সেই প্রেমও আপনাদের ফিরে আসতে পারে, অর্থাৎ আপনাদের সম্পর্কের উন্নতি হতে চলেছে। এরপরে যে রাশিটির কথা বলবো সেটা হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনাদের প্রেমের ক্ষেত্রে সম্পর্কের উন্নতি ঘটবে এবং নতুন প্রেম আপনাদের জীবনে আসবে। এই ব্যালেন্স ট্রেন্স ডে অর্থাৎ এই শুক্রের গ্রহের অবস্থানের যে ফল আপনারা পাবেন। এরপরে আসি মীন রাশি। মীন রাশিরও নতুন প্রেম আপনাদের জীবনে আসবেই এবং পুরাতন প্রেম আপনাদের ফিরার সম্ভাবনা এবং প্রেমের ক্ষেত্রে সম্পর্কের উন্নতি। এরপরে আসি ধনু রাশি। ধনু রাশিরও আপনাদের প্রেমে সম্পর্কে উন্নতি এবং পুরাতন প্রেমে আপনাদের ফিরে আসার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপরে কিছুটা প্রেমের ক্ষেত্রে উন্নতি লাভ হতে পারে যে রাশিটি আমার মনে হচ্ছে সবথেকে শেষ রাশি, সেটা হচ্ছে সিংহ রাশি। কিছুটা হলো আপনারা আগের থেকে বেটারমেন্ট ফল পাবেন। তো ভিডিওটি এ পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ, সকলে ভালো থাকুন।